আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন। কাঁঠাল কাঁঠাল ব্রিটিশ আমলে প্রাকৃতিক ঘর এটা, দেখছেন দেখুন এই যে মাটির ঘর। কেউ নতুন দেখে থাকলে অবশ্যই একটু লাইক দিবেন। মাটির তো 10-12 বছর আগে দেখছিলাম কুমিল্লায় গিয়ে, তো আজকে এখানে দেখলাম। এমবি টেমবি ঢুকে তারপর ভিডিও গুলো এডিট মিট করে ভালোভাবে আপলোড দিতে অবশ্য প্রাকৃতিক সৌন্দর্য সেই। আজকে ব্লগ ভিডিওতে আপনাদের আনকমন কিছু জায়গা দেখাবো, ঠিক আছে? আনকমন জায়গায় যে একদম আনকমন জায়গা কোনটা ফ্যাক্স লোড করে কোনটা, ও এটা বাংলা লিঙ্গে কি টাকা লোড দেয় কইরো না বানিত আবার দেখে ঝালমুড়ি ঝালমুড়ি একটু জাল বেশি দেয়, 20 টাকা বানা দেন তো। জাল জল পিয়াস মিয়াস একটু পিস্তল মিস্তল সব কিছু টুসকা টুসকা খাও খাও। কত কিছুই করবো নি, এটি আসবো নি, এটি এটা ফরিং টরিং মাজার 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 মাজার। সুপ্রিয় দর্শক, এটা মাজারের ভিতরে আছি। ঘোড়া আকাশ দিয়ে উড়ে যাবে। পানি বেশি থাকলে সে মাছটা উঠবো, পানি না থাকলে তো মাছটা উঠবো না। তো বন্ধুরা, ক্যামেরা রেখে আমি যাচ্ছি ঘোড়ার সামনে। তো দেখি ঘোড়া আসলে ঘোড়াটা মানে সিমেন্টের তৈরি, ঠিক আছে? ভাবছিলাম হয়তো বাবাটা হবে, কিন্তু না, সিমেন্টের তৈরি। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। দোয়েল এগ্রোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি কন্টিনিউ করে থাকুন, ভিডিও লাইক এবং শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকে আসলে খুব জার্নি করে আসছি, তো একটু ক্লান্ত ক্লান্তই, তো আজকে বেশি ঘুরলাম না, কালকে থেকে ঘুরবো। তো একটু ঘোরাঘুরি করে আসলাম, সমস্যা কি? কিন্তু মাস্ক পরে আসো, বাসার দিকে যাচ্ছি, আসরে আয়োজন দেবো কিছুক্ষণ পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এতটুকুই থাকবে, তো ভিডিও বেশি লম্বা করলাম না। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। বলো বাই বাই, ভালো থেকো সবাই।